আপনার ঘরে একটা ছেলে আছে, তার বয়স হচ্ছে 22 বছর। আপনার ঘরে একটা মেয়ে আছে, তার বয়স হচ্ছে 18 বছর। আপনি ফজরের আজানটা শুনে মসজিদে চলে গেলেন। আপনার স্ত্রীও ফজরের আজানের পর ঘুম থেকে উঠে ওযু করে যায়, নামাজে চলে গেল। কিন্তু আপনার 18 বছরের মেয়েটা আর 22 বছরের ছেলেটা নামাজ না পড়ে ঘুমাচ্ছে। ওর কি নামাজের প্রয়োজন নাই? আপনি যদি সত্যিকার অর্থে পিতার মতো পিতা হন, মায়ের মতো মা হন, সন্তানের কান টান দিয়া ধরেন, এখন কিসের ঘুম? ফজরের রক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, মসজিদে যাও, কোরআন পড়ো, ইবাদত করো, কথা বলেন ঠিক কি না? আল ওয়াসাতিয়া, এনজয় দ্য কোরআনিক মেসেজ। এটা আমার কথা নয়, ঢাকাতে যারা লাশ দাপন করেছে মারকাজুল ইসলামিয়া না, তারা ওদিনও একটা টেলিভিশনে দেখলাম, ফেসবুকে দেখলাম, টেলিভিশনে বক্তব্য দিয়েছে, এখনও 16টা লাশের কে আত্মীয় কে গার্জিয়ান সেটা বুঝাই দিতে পারে নাই। অথচ আমরা এই দুনিয়ার জন্য কত কি করেছি। এজন্য ভাইয়ারা আমার, আমি বলবো, আসুন নিজেকে তৈরি করেন, নিজের আমল তৈরি করেন। বেলাও শেষ, খেলাও শেষ, সময় শেষ, কখন মালাকুল মউত এসে পড়ে আমি আপনি কেউ জানি না। এজন্য আসুন আমরা ইস্তেগফার করি, এই শাবান মাসে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে তাওবা করে দোয়া করি, আল্লাহ তাআলা জীবনটা যেন কোরআনময় করে দেয়, সুন্নাময় করে দেয়, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন কোরআনের উপরে ইমানের উপরে থাকার তৌফিক দেয় বলি আমিন। আমার ভাইয়েরা, এজন্য বলছি পরহেজগারি অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহর ওলিরা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে, আমরা সেগুলো মেনে চলবো ভাইয়েরা আমার। যাই হোক, আমি পরবর্তী যে কথাটা বলতে চাই, আমি বলেছি আজকে কয়েকটা কথা বলবো, আমলের কথাও বলবো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সালাহ, অদৃশ্য থেকে অদেখা থেকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি? সবাই বললেন না তো? তারপর আমরা বিশ্বাস করেছি, কারণ এটা আমার রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, কথা বলেন ঠিক কি না? এই ইমানের মেহানত আজকের এই মাহফিলের মাধ্যমে হচ্ছে, যখন উস্তাদ তার সন্তানকে তার ছাত্রকে কোরআন শিখায়, এটা দিয়েও ইমানের হেফাজত হচ্ছে। আজকের এই মাহফিলটি যারা শুনতেছে, বিশেষ করে আমার মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া দিয়া রাখছে, আহারে হুজুর না জানি কোন কথাটা বলে, এই কথাটা যদি আমার জীবনের সাথে মিলাইয়া নিতে পারি। বাংলাদেশের যে প্রান্তে গিয়েছি, কমিটিরা এসে বলেছে, হুজুর মানুষার সামনে দেখছেন কি মহিলারা এর চাইতে 2 গুণ বেশি এসে বসে গেছে, কথা বলেন ঠিক কি না? তারা পাগল হয়ে যায়, আলেমদের কথা শুনবে, কোরআনের কথা শুনবে। আমার ভাইয়েরা, যেহেতু আজকের আয়োজন আমরা উপস্থিত হয়ে গেছি, এজন্য আমি একটি কথা বলতে চাই। বিশেষ করে এখনও এরকম ব্যক্তি অনেক পাই, নামাজ পড়ে ঠিকই, নামাজ আর নামাজের মতো হয় না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ইমান এনেছ, এবার তোমার দায়িত্ব ইকিমুনাসসালা, নামাজ কায়েম করা। আল্লাহর রসুল বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, নামাজের জন্য তাগিদ দাও। যখন তোমার সন্তানের বয়সটা 10 হয়ে যাবে, প্রয়োজনে বেতের আঘাত করো, বিছনাটা ফারাক করে দাও। আমি যদি আজকে বলি, প্রশ্ন করি, 50 বছর 60 বছর বাবা দাদা আপনার বয়স, আপনার ঘরে একটা ছেলে আছে, তার বয়স হচ্ছে 22 বছর, আপনার ঘরে একটা মেয়ে আছে, তার বয়স হচ্ছে 18 বছর, আপনি ফজরের আজানটা শুনে মসজিদে চলে গেলেন,
আপনার স্ত্রীও ফজরের আজানের পর ঘুম থেকে উঠে ওযু করে যায় নামাজে চলে গেল, কিন্তু আপনার 18 বছরের মেয়েটা আর 22 বছরের ছেলেটা নামাজ না পড়ে ঘুমাচ্ছে, আর কি নামাজের প্রয়োজন নাই? আপনি যদি সত্যিকার অর্থে পিতার মতো পিতা হন, মায়ের মতো মা হন, সন্তানের কান টান দিয়া ধরেন, এখন কিসের ঘুম? ফজরের রক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, মসজিদে যাও, কোরআন পড়ো, ইবাদত করো, কথা বলেন ঠিক কি না? এই রোগটা, এই রোগটা 97 জনের ঘরে আছে, কথা বলেন ঠিক কিনা? আজিব মা তার সন্তানকে রোজা রাখতে দেয় না, কয় কেন? কয় আমার নাদুস নুদুস ছেলেটা স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, এমন আছে না নাই? পরীক্ষা দিবে হুজুর, কোরআন পড়াইতে আজকে আইসেন না। বললাম কি ব্যাপার, আজকে তুমি এত খুশি, ছুটি কেন? কয় ফোন করছে, পরীক্ষা আছে, এই জন্য যাইতে না করছে পড়াইতে। আসলে কোরআনটা আরও বেশি দরকার ছিল, কথা বলে ঠিক কিনা? রমজানে রোজা রাখতে দেয় না মা বাবা, 7 বছর 12 বছর বয়স হয়ে গেছে, রোজা রাখতে দেয় না, কেন? বলে আমার নাদুষ্ণুদু সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে। আমি তো বলি এই মা তার সন্তানের দেহেরকে মহাব্বত করে নাই, বরঞ্চ তার এই নাদুস নুদুস দেহকে জাহান্নামের আগুনে পোড়াইবার জন্য তার মাই দায়ী, কেন আল্লাহকে আল্লাহর ইবাদত ফরজ রোজা রাখা শিখাইল না, কথা বলে ঠিক কিনা? আমার দাদি ইন্তেকাল করেছেন এই মাসের 24 তারিখ গত বছর, আল্লাহ যেন জান্নাত দান করে সকলে বলি আমিন। আমার দাদি আমাদেরকে রোজা শিখাতেন ছোট্টবেলা, আমাকে বলতেন যে তুমি এই যে ফজরে এই যে সাহারি খাইলা, 12টা পরে গিয়া তুমি রোজা ভাঙবা আজান দিলে, তারপরের দিন গিয়ে আবার 12টার সময় রোজা রাখবা, তাহলে আমরার হবে 2টা, তোমার হবে 1টা, আলহামদুলিল্লাহ বলতেন না আমার ভাইয়েরা? এভাবে করে করে এই বাচ্চাদেরকে নামাজের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে পিতা মাতাকেই আনতে হবে, কথা বলে ঠিক কিনা? আজকে সেই শিক্ষা কয়টা আছে আমি জানি না। তারপরে আমাদেরকে আস্তে আস্তে করে বলতো যে রহমতের দিন শেষ হয়ে যাইতেছে, আজকে শেষ দিন, এই রোজাটা রেখে দাও পুরা, পারবা? এই ঘুরাইতে লইয়া যাইতো, কইতো আজকে ইফতারি দামি খাওয়াবো, ভালো খাওয়াবো, এভাবে করে বলতো যে আজকের রোজাটা কদরের রোজা রাখলে ভালো হবে। দেখা যেত যে আমরা 7 বছর বয়সে 6 বছর বয়সে 5টা 6টা রোজা রেখে দিয়েছি। এভাবে করে আপনার সন্তানগুলোকে তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান আসছে, আসুন আমরা প্রস্তুতি নেই। আমার ভাইয়েরা, মূল কথা যেটা আমি বলতে চাই, আজকে 70 বছরের বাবা নামাজ ভালোভাবে পড়ে না, পড়তে জানেও না, কথা বলে ঠিক কিনা? আমি নিজে প্রমাণ, 72 বছর বয়সের একজন মুরব্বীর সাথে নামাজে দাঁড়ালাম, জোর করে নিয়ে গেছি, সলেন নামাজে যেতে হবে, এই বেচারারে বুঝাইতে বুঝাইতে গিয়ে আমি 3 রাকাত নামাজ পাই নাই, এসারে 1 রাকাত পেয়েছি, পাশেই দাঁড় করাছি, পাশেই তাকে দাঁড় করালাম, আমি তো 3 রাকাত পড়লাম, বেচারায় 3 রাকাত নামাজকে মিল করে 4 রাকাত মিল করতে পারে নাই। বয়স কত? 72 বছর বয়স, নামাজটা কিভাবে পড়তে হবে শিখলাম না, রুকু সেজদা শিখলাম না, মসজিদে গেলে মনে হয় তার কেড়া জানি অদস্য শয়তানে পিডায়, তুই মসজিদে বইয়া রয়েছিস কি, তুই সিনেমার হলের লোক, কথা বলেন ঠিক কি না? মসজিদে গেলে যত তারা শুরু হয়ে যায়, আমি যখন যেই মসজিদে প্রথম খতিব ছিলাম, তো ঢাকার থেকে গিয়ে পড়াতাম, একটু দূর থেকে গিয়ে তো বয়ান বেশি করতাম, মাঝে মধ্যে একটু বেশি হয়ে গেলে কইতো আমরা বিয়ার দাওয়াত, হুজুরের বয়ানের কারণে বিয়ার দাওয়াত যাইতেছে গা, মুসলমানের দাওয়াত যাইতেছে গা। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলবো, প্রথমে বলেছি কোরআনের তিলাওয়াত, কোরআনের সাথে সুসম্পর্ক, এ কোরআন আল্লাহর কালাম, পৃথিবীর শুরু থেকে অনেকেই চেষ্টা করেছে ষড়যন্ত্র করতে, পারে নাই, আদৌ পারবে না। ইমানকে মজবুত করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর জন্য নামাজ পড়ো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছে তা থেকে তোমাদেরকে দান করতে বলা হয়েছে, সুবহানাল্লাহ, দান করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে ঘুমায় পড়ছে বাচ্চাগুলো, আমার যে এত দূর আওয়া লাগবো আমি বুঝি না, আমার প্রথমে আলামিন ভাই কালকা জুমুন কইল, কই নোয়াখালী মাইজ দি দিয়ে আইন, তো ড্রাইভারের যখন কইছি মাইজ দি কইলে তো এনু ওই, অথচ আমি আসরের নামাজ পড়ছি কই দিয়ে আপনার ইয়াতে নুরজান হোটেলে, পরে আবার কুমিল্লা শহরে একটু গেছি, কইলাম যে কাসিদ্দ হ্যানে গিয়ে ফেসে উড়ে গেছি গা, এ আইতে আইতে দেরি হয়ে গেছে গা,
আর এটা কি আনো? গেছিলাম গা বরিশালার কুদ্দুর লই। যাই হোক, তারপরও যে আপনারা ইজ্জত সম্মান দিচ্ছেন, এক ঘন্টা সময় দিচ্ছেন, আপনারা বসছেন, এজন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনা আর বেশি করব না। আমার ভাই নাসরুল্লাহ বলছেন, যেহেতু চলে আসছেন, 10-20 মিনিটও যদি আলোচনা করেন অন্তপক্ষে আমরা খুশি হবো যে আপনার অন্তপক্ষে পাইছি। সেই জন্য আমার ভাইয়েরা, আমার বক্তব্য, আমার কথাগুলো ছিল কি, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়ব, নিজেদের জীবনটাকে গর্ব কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, রসুলুল্লাহর সুন্না দিয়ে। সামনে রমজান আসছে, আসুন এই রমজানকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি। এই রমজানকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করব যে গত রমজানে শুধু রমজান মাসটা নামাজ পড়েছিলাম, এবার রমজান আসার পূর্বে থেকে নিয়ত করছি জীবনে যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছেড়ে দেব না। এটা প্রয়োজন আছে না নাই? যদি কেউ নামাজ গত রমজান থেকে 5 ওয়াক্ত প্রতিদিন পড়েন, তো তার আজ থেকে প্রতিজ্ঞা নেবেন যে এখন থেকে আর দাড়িটা কাটবো না, এটা রসুলুল্লাহর সুন্না, দৃশ্যমান সুন্না। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ নামাজ পড়েছেন, দাড়িও রেখেছেন, যারা মাঝে মধ্যে একটু তলদা তলদা সুদগোস খান, তারা নিয়ত করেন জীবনে অনেক খাইছি আর না, কথা বলেন ঠিক কিনা? তো আসুন এভাবে করে নিজেকে বদলাই, পরিবর্তন করি, আল্লাহ তাআলা যেন মৃত্যুর পূর্বে খাস তওবা, তার খাঁটি বান্দা, রাসূলের খাঁটি উম্মত হয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন।